কবর থেকে উঠে এসে ককটেল নিক্ষেপ করলেন বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লা মিয়া। আপনি ভাবছেন যে কবর থেকে উঠে এসেও কি ককটেল নিক্ষেপ করা যায়? হ্যাঁ, কবর থেকে উঠে এসে ককটেল নিক্ষেপ করা যায়, হামলা করা যায়, শান্তি সমাবেশে অশান্তি সৃষ্টি করা যায়, বাংলাদেশের বিভিন্ন সভা সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের হিংস্রতা ছড়ানো যায়, সমস্যা তৈরি করা যায়, গাড়ি ভাঙচুর করা যায়, গাড়ি পোড়ানো যায়। এটা এখন কবর থেকে উঠে এসেই সম্ভব। এবং আপনি যদি বিএনপির হয়ে থাকেন, আপনার কাছে এমন এক ঐশ্বরিক পাওয়ার আপনাকে দিয়ে দেওয়া হয় যে আপনি কবরে থাকলেও বাংলাদেশের যে কোনো আন্দোলন সংগ্রামে আপনি নেতৃত্ব দিতে পারবেন, আপনি সেই আন্দোলন সংগ্রামে নাশকতা করতে পারবেন। যদি আপনি আরেকটু আগ বাড়িয়ে জামাত শিবির কিংবা হেফাজতের নেতা হন, তাহলে আপনি কবরে বসেই সব কিছুর সুঘ্রাণ আপনি পেতে থাকবেন। বাংলাদেশে আন্দোলন কেমন হচ্ছে, নাশকতা কেমন হচ্ছে, এর নেতৃত্ব আপনি কবরে শুয়ে শুয়ে দিতে পারবেন। তেমনটাই বর্তমান সময়ে বাংলাদেশে প্রতিদিন ঘটছে। আমি বলছি আজকের এমন একজন ব্যক্তির কথা যিনি এখন থেকে প্রায় 3.5 বছর আগে মৃত্যুবরণ করেছেন। ব্যক্তি হচ্ছেন 2020 সালের 27শে মার্চ মৃত্যুবরণ করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক প্রয়াত অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। আপনারা নিশ্চয়ই এই ভদ্রলোককে দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলা নিয়ে লড়তে, বিভিন্ন ধরনের তারেক রহমানের মামলা নিয়ে লড়তে, বিএনপির বিভিন্ন নির্যাতিত নিপীড়িত মানুষের মামলা হামলা এই জাতীয় মামলাগুলো নিয়ে তিনি কিন্তু লড়েছেন আমৃত্যু। সেই ব্যক্তি 2020 সালে মৃত্যুবরণ করেও রেহাই পায়নি বর্তমান ফেসিবাদ শেখ হাসিনার আজকের গায়েবী মামলা থেকে। তাকে আজকের মামলা দেওয়া হচ্ছে এজন্য যে 28শে অক্টোবর বিএনপির মহাসমাবেশ থেকে ফেরার পথে মৌচাকে পুলিশের উপর ককটেল ছোড়ার নাশকতার মামলার এই মুহূর্তে আসামি হচ্ছেন সেই সানাউল্লাহ মিয়া, যেই সানাউল্লাহ মিয়া 2020 সালেই পৃথিবীর মায়া ত্যাগ করে, রাজনৈতিক অস্থিরতার মায়া ত্যাগ করে, রাজনৈতিক স্বাদ ত্যাগ করে, ভবিষ্যৎ ক্ষমতায় যাওয়ার স্বাদ ত্যাগ করে সব কিছু বাদ দিয়ে আল্লাহর সান্নিধ্যে যিনি চলে গিয়েছেন, সেই ব্যক্তিও এখন সেখানে গিয়ে এখন আর ঘুমাচ্ছেন না, ওই কবরে বসেও নেতৃত্ব দিয়ে চলেছেন বিএনপিকে নাশকতা করার জন্য, বিএনপিকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন যাতে বিএনপি এখন থেকে সঠিকভাবে নেতৃত্ব দেয়, গাড়ি পোড়ায়, হামলা করে, মামলা করে, এর সব কিছুর হুকুমদাতা হচ্ছে আজকের এই সানাউল্লাহ মিয়া। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সানাউল্লাহ মিয়ার বিরুদ্ধে যে রিপোর্টটি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে মৌচাকে পুলিশের উপরে ককটেল ছোড়ার মামলা দেওয়া হয়েছে এই সানাউল্লাহ মিয়াকে, তিনি ককটেল নিক্ষেপ করেছেন কবর থেকে উঠে এসে মৌচাক পুলিশের উপরে। ভাবছেন যে এইটা কি সম্ভব নয়? বাংলাদেশের প্রেক্ষাপটে আজকের এটা অত্যন্ত দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে। আপনারা বন্ধুরা আমার প্রায়ই দেখেছেন যে মৃত্যু ব্যক্তিদের নামে মামলার আসামি করা হয়। তার মানে এই আসামিগুলো কেন হয়, কিভাবে হয়, কখনো কি ভেবে দেখেছেন? এগুলো এজন্যই হয়, আইনের শাসন নেই, তদন্ত নেই, যাকে তাকে যেখানে বিরোধী মতের মানুষ, তালিকা যাকে পাও সেখানেই ঢুকিয়ে দাও, দেখারও সময় নেই যে কে মৃত্যু না কে জীবিত। নিশ্চয়ই আপনাদের মনে আছে তারেক রহমান সাহেবের নির্দেশনায় আমরা যখন সারা বাংলাদেশের মহাসমাবেশ করতেছিলাম তারুণ্যের সমাবেশের আগে, সেই মহাসমাবেশকে কেন্দ্র করে ফরিদপুরে একটি সমাবেশকে কেন্দ্র করে 12 বছর আগে মৃত্যুবরণ হওয়া নেতার বাড়িতে পুলিশ রাতের বেলা গিয়ে টনক নাড়াচ্ছে যে অমুককে খুঁজতে এসেছি, তার নামে মামলা আছে, তাকে গ্রেপ্তার করব। স্ত্রী বললেন তাকে যদি গ্রেপ্তার করতে হয় পুলিশ, আপনি এখন গোরস্থানে চলে যান। তারা আরও ক্ষিপ্ত হয়ে গেলেন, কি বলছো আমাকে যে আমরা গোরস্থানে চলে যাব, আমরা তাকে গ্রেপ্তার করতে এসেছি। তখন তিনি বললেন আপনারা গ্রেপ্তার করলে বসে থাকেন, সকাল পর্যন্ত তার আগে দরজা খুলব না। তারপরে দেখা গিয়েছে সেই সকাল পর্যন্তই তার ওই জায়গায় তারা বিভিন্ন ধরনের আক্রমণ করার চেষ্টা করেছে। পরিশেষে পুলিশকে বলতে বাধ্য হয়েছে যে আমার স্বামী 12 বছর আগে মৃত্যুবরণ করেছে, আপনারা আসছেন তাকে খুঁজতে। এই হচ্ছে স্মার্ট বাংলাদেশ, এই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। পরে সেই স্ত্রীকে গিয়ে রিপোর্ট করতে হয়েছে পুলিশের থানায় যে আমার স্বামী 12 বছর আগেই ইন্তেকাল করেছে। আজকের বাংলাদেশে এরকম 12 বছর আগের মৃত্যুবরণ করা নেতারা এখন সকল জায়গার আসামি। আজকের 10 বছর আগে, 5 বছর আগে মৃত্যুবরণ হওয়া নেতারা এখন আসামি। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আরও রিপোর্ট দেখেছি, আমি শুধু সানাউল্লাহ সাহেবের জায়গা থেকে বর্ণনা করতে আসলাম। ছাত্র দলের সাবেক নেতা, ছাত্র যুব দলের সাবেক নেতা, এ ধরনের করে জামাত শিবিরের সাবেক নেতা যারা যেখানে আছে প্রত্যেককেই আপনি দেখবেন তাদেরকে আজকের মামলা হামলার আসামি করা হয়। কি হিসাবে করা হয়? যা আজকে তারা নাকি নাশকতা করছে, আওয়ামী লীগকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। তা আজকের আমি হাসবো না কাঁদবো যে সানাউল্লাহ মিয়া সাহেব 2020 সালে ইন্তেকাল করার পরে আজ 2023 সালে এসে ২৪ সাল শুরু হবে, সেই সময় তার নাম দেখা যায় যে ককটেল বিস্ফোরণ মামলার তিনি আসামি। তিনি নাকি কবর থেকে উঠে এসে ককটেল ফুটিয়েছেন কিংবা কবর থেকেই হয়তো ককটেলটা নিক্ষেপ করেছেন। আমার বিশ্বাস হয়তো তিনি কবর থেকেই ককটেল নিক্ষেপ করেছেন এবং মৃত্যুর সময় তার জানাজার পরে তার কবরে হয়তো এই বিএনপি পরিবারের সদস্যরা হাজার হাজার ককটেল ওখানে রেখে দিয়েছে যে সানাউল্লাহ তুমি তো মরে গিয়েছো, কবর থেকে কিছু ককটেল তোমরা নিক্ষেপ করবে যখন আমাদের প্রয়োজন হবে। বন্ধুরা আমার, আজ বাংলাদেশের এটাই হচ্ছে চিত্র, আজ বাংলাদেশের এটাই হচ্ছে সমস্যা যে বাংলাদেশের মানুষ আজকের কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা দেখার আর সুযোগ নেই। এখন যা পারো যেভাবেই হোক না কেন বিরোধীদেরকে দমন করতে মামলা হামলা একটার পর একটা চালিয়ে যাও, বিরোধীদেরকে দমন করতে শেষ করে দাও, বিরোধীদেরকে দমন করতে আজকে তোমরা উঠে পড়ে লেগে যাও। পুলিশ এখন এক পেশে হয়ে সমগ্র বিরোধী মতের মানুষের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন, স্টিমরোলার চালাচ্ছে। অন্যদিকে সরকারের বাহিনী, সরকারের যারা সদস্য রয়েছে তারা আজকের বাংলাদেশের জনমানুষের উপরে আজকের আক্রান্ত করছে। সরকার, পুলিশ সব একাকার হয়ে তারপরে আমাদের বিরুদ্ধে আজকের তারা এই লড়াইতে নেমেছে। অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য লড়াই করছে, দেশের মানুষের মুক্তির জন্য লড়াই করছে, স্বাধীনতাকে বজায় রাখার জন্য, ভোটাধিকারকে মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তারেক রহমানের নির্দেশনায় আন্দোলন সংগ্রাম করছে। কিন্তু সেই আন্দোলন সংগ্রাম তারা বন্ধ করতে চায়। বাংলাদেশে যদি আইনের শাসন থাকে তাহলে আপনি যে দলই করেন, ককটেল বিস্ফোরণ হোক কিংবা গাড়ি পোড়ানো হোক, আপনি আসামি হবেন, জেলে যাবেন। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে বাংলাদেশের যত আসামি আজকের সব বিএনপির, কিন্তু ওই ককটেল পোড়াচ্ছে, ককটেল ফুটাচ্ছে আওয়ামী লীগের দালাল পুলিশরা, গাড়িতে আগুন দিচ্ছে আওয়ামী লীগের পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ মিলে, ভাড়া করা লোক এনে তারা আগুন দিচ্ছে। আপনারা দেখেছেন গত প্রায় কয়েক মাস আগে সমকাল সহ বিভিন্ন পত্রিকায় নিউজ এসেছিল যে বিভিন্ন জায়গায় হঠাৎ করে মামলার আসামি খোঁজা হচ্ছে কি? ককটেল বিস্ফোরণ, গাড়ি পোড়ানো। এলাকাবাসীকে জিজ্ঞেস করা হয় আপনার এখানে একটা মামলা হয়েছে, ককটেল বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন? উনি বলে না আমরা তো পাইনি। গাড়ি পুড়িয়েছে, মামলা হয়েছে। আপনার এখানে ড্রাইভারকে জিজ্ঞেস করা হয় গাড়ি কি পোড়ানো হয়েছিল, বলে না আমরা তো পাইনি। তখন হরতাল ছিল না, অবরোধ ছিল না, তাই আওয়ামী লীগ কৌশল অবলম্বন করে মিথ্যা গায়েবী মামলা দিয়েছিল। আর এখন যেহেতু অবরোধ চলছে, এখন আওয়ামী লীগ নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করেছে কি? এই ধরনের সানাউল্লাহ মিয়া সহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীদেরকে হামলা মামলার আসামি করার জন্য এখন নিজেরাই রাতের অন্ধকারে গাড়িতে আগুন দিচ্ছে, মানুষদেরকে পুড়িয়ে হত্যা করছে, বিভিন্ন জায়গায় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপির উপরে চাপিয়ে দিতে চায়। প্রিয় দেশবাসী, যদি এই দেশের মানুষের মূল্যবোধকে রক্ষা করতে হয়, মানুষের বিচার বিভাগকে ফিরিয়ে আনতে হয়, গণতান্ত্রিক অধিকারকে যদি রক্ষা করতে হয়, তাহলে এই ফেসিবাদ শেখ হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। মৃত্যু ব্যক্তিকে আসামি থেকে যদি বাঁচাতে চান, তাহলে আপনাদেরকে আজকের সত্যিকার এই দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। আসুন দল মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ ঐক্যবদ্ধভাবে ফেসিবাদ শেখ হাসিনার বিরুদ্ধে গর্জে উঠি, বাংলাদেশের স্বাধীনতাকে সমুন্নত করি। সবাইকে ধন্যবাদ।